অনেকদিন থেকে ভাবতেছি মাসির বাড়ি যাই, মাসির বাড়ি যাই, কিন্তু সময় আর রইয়া উঠে না যে মাসির বাড়ি একটু জায়গা বেড়াই কয়টা দিন থাকাই, এই সুযোগ আর আমার হয় না। হঠাৎ করে ভাবলাম যে কালী পূজার টাইম চলতেছে আর মাতার বাড়িতে অনেক বড় মেলা হয় 3 দিন লইয়া, যে মেলাটা আজকেই লাস্ট, মানে আমি আজকে যাইতেছি যে এই দিনই লাস্ট আসিল, তো ভাবলাম স্টুডেন্টেরও ছুটি আছে যখন আমিও গিয়ে এই ফাঁকে একটু বেড়াইয়া আই যাই। ঠিক সেই রকম কইতে দেরি হইতে দেরি না, ফোটাফোট আমি মা আর বর্দা রেডি হইয়া বাইরে গেছি। বাইরে টুকটুক করে আই পড়ছিলাম স্টেশনে, আই আসে টিকিট লাইনে দাঁড়াই টিকিট টুকিট লইয়া ভাবলাম একটু ভিতরে যাই গিয়ে একটু দেখি আমার কেমন লাগতেছে আর তোমরা দেখাই কেমন লাগে, কারণ ওরা তারা এতটা আছিল যে ফোটাফোট রেডি হইয়া বাইরে গেছি, তার মধ্যে চশমাটা দেখতে পারতাম যেটা আমার নতুন একটা ফ্যাশনের পার্ট কইতে। আবার অনেকে কই বলছে হঠাৎ করে আমার চোখে কি তাই গেল, চশমা ইউজ করি অত কিন্তু চশমা লাগাইতাম, তা আসলে আমার চোখে কিচ্ছুই হয়েছে না, এটা আমার ভাল লাগে এর লাগে আমি চশমাটা পরি, এখন আমার দেখতে অনেকটা কিউট কিউট লাগে আমার মনে হয় যেটা। তো চলো গল্প করতে করতে ট্রেনের মধ্যেও উঠে গেছি, দেখতে পারতেছে উঠে এক ফুটা জাগা নাই, এতটা ভিড় আসিল, তো অনেকক্ষণ অপেক্ষা করতে করতে অল্প একটা সিট পাইছি, একটা সিট লইছিল, এসে মারে বয়স এখন মাও তখন দাঁড়ায় থাকবো, তাই নিয়ে কোমর ব্যথা হইব পায়ে ব্যথা হইব, তো আমি একটু সময় দাঁড়ায় যাই গিয়ে কইয়া আমি দাঁড়ায় রয়েছি আর তারা বইতে দিছি, তারপর জায়গা পাইয়া আমি আর বর্দাও বই গেছি। আর গল্প করতে করতে দেখো ঝালমুড়ি আই পড়ছিল, যেটা আমার ট্রেনে মধ্যে সব থেকে বেশি ফেভারিট থাকে, যে আমি কোনো দিকে যদি ট্রেনে যাই এটা আমার খাইতেই হইব, মা ঝালমুড়ি আইবো এটা তো আমার খাইতেই হইব এর লাগে। দাদার হলাম যে দুইটা ঝালমুড়ি দিয়া তো এখন মা খাইতো না, আমি আর বর্দায় শুধু খাই, আমার ঝালমুড়িটা এত সুন্দর করে বানাইছে আমার দেখে তো এখন ডুব লাগতেছে যে আবার আমি খা। যখন আমি ভয়েসটা দিতেছিলাম তখন ভিডিওটা করার 5-6 দিন পরে আমি ভিডিওটা এডিট করতেছি আর ঝালমুড়িটা দেখে আমার আবার জিভে জ্বলাই পড়ছে, যখন যদি পাইতে আমি এসে আমি ওখান খাইলাম না। আর দেখো গল্প করতে করতে আমি আগরতলা ট্রেন থেকে নামিয়া উদয়পুর ট্রেনও উঠে গেছি, কিন্তু তোমরা সাথে আমার আর দেখানো হয়েছে না ক্লিপটি, কারণ ট্রেন থেকে নামার সময় অনেকটা ভিড়, ওঠার সময় অনেকটা ভিড় থাকে, তখন মোবাইলটা এইভাবে লইতে পারি না, যদি পরে আমার মোবাইলটা এত স্বাদের মোবাইল যদি ভাঙে আমার জীবনে অনেক দুঃখ আই যে, কারণ ফোনটা আমার খুব ফেভারিট, যেটা আমি কেউ হাতেও দিতেছি না, যদি ফালাই দিয়ে যদি ভাঙিলে আই দিকে তখন জানলার মধ্যে সুন্দর একটু হাতটা দিয়ে একটু পোজ দিতে আসলাম, কিন্তু পারলাম না, দুঃখের বিষয়। আর দেখো এখন আমি গল্প করতে করতে উদয়পুর আইয়া নামি গেছি, নামি এখন আই পড়ছি বাইরের দিকে, আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল, আর এখন তো ছোটো দিন ফোটাফোট সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হয়ে অন্ধকার হয়েছে, এই কারণে বাইরের দিকে অনেকটাই অন্ধকার, আমি স্টেশনটা ভালো হয়ে তোমরা দেখাই দিই পারলাম না। উদয়পুর স্টেশন নিয়ে ব্লগ আমার অলরেডি আগে দেওয়াই আছে আমার পেজে, তো তোমরা যারা যারা আমার পেজটা এখনো ফলো করছো না তাড়াতাড়ি আমার পেজটা ফলো করো। টাটা।